জমিনের মালিককে। ওই মালিক বলেন, বান্দা রে তুই যখন আমার কাছে কাঁদোস, আমি তোরে রুমাল দিয়ে চোখ মুছাইতে থাকি। এ যুবক ভাইরা, কেরানীগঞ্জের ভাইরা, আমার মালিকের কাছে একটা ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে আর নামাজ কামাই দিব না। যারা নামাজের ভিতরে 60টা আয়াত সুরা ফাতিহা তেলাওয়াত করবে, ওদের করুণা হবে না। ইনশা ইনশা কষ্ট হইতেছে, তাহলে বাজান রে, আমার নবীর নাম নবী মুহাম্মাদুর, আমার নবীর পরে যারা দুরুদ পড়বে তাদের বড় বড় রোগ হবে না। আমার নবীকে যারা ভালোবাসবে এদের কোন রোগ হবে না। আমার নবীকে যারা জানের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ তাদের কোন বড় বড় মার্সেন মার্সেন আজাব গজব দিবে না। আজকে বাংলার জমিনে এক শ্রেণীর নাস্তিক আছে, নামদারি নাস্তিক, তারা হলো কাদিয়ানি। আসতে বলেন কেন? এই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরের নবী বলে মানে না। ও বাজান, কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে গালি দেয়, নবীরে মুহাম্মদ বলে মানে না। ওরা গোলাম আহম্মদ কাদিয়ানির নবী বলে মানে। এখন একটা স্লোগান প্রত্যেকটা ঘরে ঘরে উঠবে, কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি হয় নাই, কাদিয়ানি 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 লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। জানেন এই কাদিয়ানির গোষ্ঠী কি করে? হা, আমার নবী বলে বাইসে থাকলে কেস খাইতো। আরে মাউজুবিল্লার বলিয়াম বার আইদাও মিয়া, আমার নবীর মতো মানুষ আছে? এই মাসে আমার নবীর আল্লাহ বেড়াইতে নিয়ে গেছে, তাও ডাইরেক্ট আল্লাহর বাড়িতে। আরো জোরে কোন, আরো জোরে কোন, বাজান রে, আমার বিশ্ব নবী আল্লাহর বাড়িতে এই মাসে বেড়াইতে যায়, কে বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম আমি আল্লাহ। কে নিছে? আরো জোরে কোন, বাজান রে, আমার নবী যখন মেহরাজে যায় তখন আমার নবীর শরীরের মধ্যে বেইমানদের মায়ের দাগ ছিল। এ যুবক ভাইরা, নবী আমারে নবী আমার বিশ্ব নবীকে চারটা কারণে আল্লাহর বাড়িতে বেড়াইতে মেহরাজে নিছে, কয়টা? জোরে কন, আরো জোরে, জোর হলো না, কয়টা? আমার নবীর চারটা কারণে এই মাসে বাবা আল্লাহর বাড়িতে বেড়াইতে নিছে। এখন দিলটা রে, এ মকাডে নেব আর প্যান দিয়ে খুলে পড়ে যেতেছে দরস কেন, হে চিংড়ি মাছ, হে ভাই, এ তুমি যাও না এদিকে আও, আরে যাও না এদিকে আও, এদিকে এদিকে আও, কোন দিকে যাইব নাকি এরব, এই এই যারা তাবিজ গলাই দিছে সব, এই ভলান্টিয়ারা বসো, একটাও হাঁটাচলা করবে না, বসো, যারা ওয়াজ দেয় হেরা ওয়াজ শুনতে পারে না, বয় ভাই আর ডিস্টার্ব করিস, আর মাত্র 10 মিনিট কথা কব, বসো, হ, যারা রাস্তায় দাঁড়ায় আছে আমি আপনাকে দুটো পাও দর্শি ঢুকে পড়েন, কাম হয়ে যাবে আজকে। করোনা ভাইরাস থেকে যদি বাঁচতে চান ভিতরে ঢোকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন এই হাজার মানুষের সাথে, আল্লাহ হেফাজত করবে, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। মাহফিলের প্রত্যেকটা যুবক আর রাস্তায় থাকতে পারবে না, তোরা দায়িত্বমি করা লাগবে না। কিছু কিছু পোলা বান আছে ওয়াজের নাম দিয়া তাবিজ গলায় দিয়ে রাস্তা দিয়ে টিং টিং করে, আছে না নাই? এইগুলো তো ওয়াজ শোনে না, আর একজনের ডিস্টার্ব করে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন।
আর হুজুর কোন আমিন একসাথে বলেন তো জমিনের মালিক কে আল্লাহ ওই আল্লাহ আছে না আছে আছে না আছে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী এই মাসে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে কয়টা কারণে আল্লাহ তুমি আমাদেরকে তোমার বাড়িতে বেড়াইতে নিও আমার আল্লাহ সেটাও বলেছেন নবীজি আপনার সাথে আমি দেখা করছি 27 রজবে আমার বাড়িতে আনিয়া আর প্রতিদিন আপনার উম্মতের সাথে দেখা করব তার বাড়িতে যাইয়া তার মসজিদে যা আমি মওলা দেখা করব বাজান রে আপনি যখন ফজরের নামাজটা পড়বেন আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে থাকবেন আপনি যখন রুকুতে যাবেন আমার আল্লাহ আপনার মাথায় হাত দিয়ে বলবে বান্দারে তুই সুবহান রাব্বিয়াল আযীম বলছোর আমি আল্লাহরে বড় করছোর আমিও তোরে 10টা পৃথিবীর সমান একটা বড় জান্নাত দান করব বান্দা তুই যখন সুবহান রাব্বিয়াল আলা বলছোর আমি মাওলার কলিজার মধ্যে এত ভালো লাগে গেছে তোরে আযাব গবজব করুণা বড় বড় প্লেগ রোগ বড় বড় ক্যান্সার বড় বড় ডায়াবেটিস হাড়ের রোগের থেকে হেফাজত করব বাজানদের নামাজে সব সমস্যার সমাধান হয় কি হয় না একটু জোরে কর না আমার আল্লাহ আমার নবীরে আসমানে নিয়া নামাজ দিছে ঠিক না ঠিক নামাজ দিছিল 50 শক্ত কত 50 জোরে কর ও বাজান আমার নবীকে আল্লাহ সূরাটা নাযিল করলেন চারটা কারণে এক নম্বরে বাজান আমার নবীর বিবি যখন মারা যায় নাম ছিল তার খাদিজা দুই নম্বরে বাজান আমার নবীকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিছে আমার নবী যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় তখন আমার নবীর শরীরে তায়েফের মাটির মাইর ছিল এই বাচ্চাগুলার বন্ধ কর এই এই বাচ্চারা ওবাজান আমার দিকে তাকান যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে তখন আমার নবীর শরীরের মধ্যে বাজান তায়েফের ছেলেদের মাইরের আঘাত ছিল নাউজুবিল্লাহ বলেন না মা ফাতিমা বলেন আমি প্রতিদিন গরম পানি করে আমার বাবার ওই ক্ষত স্থানগুলো টিপ্পা টিপ্পা পাথরের কণাগুলো উঠাইতাম বাজান এখন চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে ফেলবা এই মাসে মিরাজে আমার নবী নামাজ নিয়ে আসছে কত কষ্টের নামাজ গো বাবা আমার নবী এই মাসটা আসার দুই মাস এক মাস আগে বাবা তায়েবের মাঠে গেছিল দিন কায়েমের জন্য তায়েবের ছেলেগুলা আমার নবীরে কালেমা তো পড়েই নাই বেলা 8টা যখন বাজে 162 জন যুবক হাতের মধ্যে পাথর লয়ে দাঁড়াই রইছে ও বাজান দুই নাম্বার কারণ আল্লাহর বাড়িতে কেন নবী বেড়াইতে গেলেন এখন শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করবা আমি দেখব এখন আমার নবীর পাগল কয়জন আছে আমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবা এই চোখের পানি একদিন কবর আজাব মাফ হওয়ার মেডিসিন হয়ে যাবে গো বাবা হুজুরের সাথে তার পালক পুত্র জায়েদ নবীর সাথে ছিল জায়েদ আমার নবীর ডাক দিয়ে বলে বাবা ও বাবা তুমি একটু পিছনের দিকে তাকায় দেখো তায়েফের ছেলেগুলো তোমারে পাথর হাতে করে মারার জন্য আসছে আমার নবী বলে যায়েদ রে আমার সাথে তুই মাইর খাইস না বাবা তুই আমার সাইডে চলিয়ে যা যায়েদ বলে আমি যদি তোমার জন্মের সন্তান হইতাম এই কথা বলতে পারতাম আমি কি তোমারে ফেলাই দিয়ে যাইতে পারতাম বজন কথা বলতে না বলতে তায়েবের একটা বদমাইশ ছেলে দৌড়ে আসি আমার নবীর মুখের উপরে এমন জোরে ঘুষি মারছে তুই আমাদের এলাকায় আসলি দিনের নতুন দাওয়াত লইয়া আমার নবীর এই ঠোঁটটা ফাটিয়ে বাবা দুইটা ঠোঁট ফাটিয়া ঝর্ণার মতো রক্তগুলা ঝরতাছে
নবী আমার মুখটা চেপে ধরে বসে বললেন, আর একটা বদবক্ত এসে নবীরে পাথর দিয়া মঞ্জরে বাড়ি মারছে বাবা, এখন তুমি চোখের পানি ফেলে কাঁদবা? আর মালিককে বুঝাইয়া বলবা, ও মালিক আমার চোখের পানির বিনিময় আমার জনম দুঃখিনী মায়েরে মাফ কইরে দাও। আরে এই নামাজটা কামাই দিস না ভাই, যোগ আয় তোর পাও দূরে ধরছি, তোর পাও ধরলে যদি নামাজটা পড়ো আমি রাজি আছি, তাও নামাজটা পড় ভাই, তাও নামাজটা পড়। এখন শুধু নামাজের জন্য মা বাবার জন্য দুই ফোঁটা পানি বরাদ্দ করবা? কে কইছে তুমি জাহান্নামে যাবা? জাহান্নামে যাবা না, তুমি জান্নাতে যাবা ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। যদি তোরা জাহান্নামে যাবি তাহলে এই যুবক বসে ওয়াজ শুনতে আসতি না, ওই গানের প্যান্ডেলে যাইতি, ঠিক না ভাই? ঠিক, তোরা জাহান্নামে যাবি না বাবা, এ ছোট্ট ছোট বাচ্চারা তোরা জাহান্নামে যাবি না বাবা, যুবক ভাই তোরা যাবি না, এই ওয়াজ থেকে তোরা গানের প্যান্ডেলে যাইতি, তোরা হেন বইয়ে বইয়ে কান্তি না। তাহলে বোঝা গেল তোরা এমন মায়ের সন্তান, তোর মা তোর পেটে রেখে অবশ্যই ভালো কাজ করছিল। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। এখন এই চোখ দিয়ে বাই বাই খালি লেবু রসের মতো পানি ফেলবি, দেখবি একদিন জান্নাতের ফয়সালা হয়ে গেছে। বাজান রে মনকে বুঝাইয়ে বলো, মন রে আগামীকাল কামারে চারজনে কান্দে করে কবরে নিয়ে যাবে, ওই চারজনের কান্দে কবরে যাইবার আগে মালিক চোখের পানি দিয়া তোমারে বুঝাইয়ে কইলাম, আমার গ্রামের কত যুবক গানের প্যান্ডেলে গেছে আমি যাই নাই, আমার এলাকার কত মহিলারা না যায় অবস্থায় রাস্তা দিয়া ঘুরে আমি মহিলাদের দিকে তাকাই না, আল্লাহ আমার মা আজকে দুনিয়ায় নাই, আমার মারে মাফ করে দিবা। তুমি আল্লাহরে বুঝাইয়ে কও, দেখো আমার আল্লাহ কেমনে তোমারে মাফ করে দেয়। জোরে কন্দ আল্লাহু আকবার, দুইটা হাত উঁচা করে আল্লাহকে একটা জোরে ডাক দেন তো, দেন জোরে একটা ডাক দেন, দেন যুবক একটা জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, যুবক জোরে একটা ডাক দে, আরো জোরে ডাক দে, আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, জোরে ডাক দে, দে জোরে ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে, সখের পারে দি আমার মালিককে ডাক দে, আরো জোরে ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে ভাই, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে? আল্লাহ দেখো তোমার বান্দাগুলো বয়ে বয়ে কান্দে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কি যেন বাবা জাহান নামের টিকিট কেটে ফেলছে। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবরে কষ্ট দিও না, আমার বুড়া বাবা জিরা ঠান্ডার মধ্যে বসে আছে, তাদেরকে তুমি কষ্ট দিও না, এদের গুনাগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা তো বান্দা গুনা তো করব, তুমি তো নিজেই কইছো বান্দা গুনা কইরা লা তাক না তুমি রহমাতিল্লাহ, আমার দরজাটা সারিস না, বান্দা সারিস না, আমি তোরে নিষ্পাপ করে দুনিয়ার থেকে নিয়ে যাব। এবার দেখা যাবে বাবা চোখে পানি থাকবে, হাত দুইটা উসে উপরের দিকে থাকবে, চিৎকার মেরে আর একটা বার আমার আল্লাহকে জোরে একটা ডাউট ডাক দাও, জোরে ডাক দাও, দাও জোরে ডাক দাও, দাও জোরে ডাক দে, যুবক দাও জোরে ডাক দে, দে আমার আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখছো হাতগুলো কত তাড়াতাড়ি উসে করছে, দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের কথায় উঠে নাই, একজন নাইবি নবীর কথা উঠেছে, তুমি মাফ করে দাও। এখন শুধু চোখে পানি থাকবে, দেখো আমার নবীর কত কষ্টের নামাজ এই মাসে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে আমার নবী তাকায়া দেখে আমার মাথাটারে একটা পাথরে আঘাত দিয়ে ফাটায় দিছে, বাজান জীবনে কোনোদিন আমার নবীর শরীরে একটা মশা মাছি পড়ে নাই, মশা পড়লে বাজান আমার নবীর সুমা দিয়া চলে যাইত, মাছি পড়লে বাজান আমার নবীর চুমা দিয়ে চলে যাইত,
যখন তায়েবের ছেলেটা আমার নবীর মাথায় একটা বাড়ি দিয়ে ফাটায় দিছে, ও হাদিস আব্বাজানরা যারা হজ করছেন বাবা, ওই সাইডটা পাহাড়ের মাঝখানে যেখানে আমার নবীরে চার ঘন্টা মারছে বাবা, আবার নবী চারবার বেহুশ হয়েছে, তিনবার বেহুশ হওয়ার পরে চতুর্থবার যখন আবার আমার নবীরে খাড়া করছে মারবে, আমার নবী চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, ও তায়েবের ছেলেরা আমারে মারিস না, আমি মারলে সহ্য করতে পারি না। আমার নবীর শরীরের এমন কোন জায়গা নাই বাবা, রক্তগুলা ঝরে নাই, নবীর শরীরের রক্তগুলা ঝরতে 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 জুতা মোবারক আটকে গেছে, নবী আমার পাওটাও তুলতে পারে না। বাজান আমার নবী গরু জবাই দিলে যেমনি জমিনে পড়ে থাকে, নবী ভাবেই পড়ে রয়েছে। বেলা চারটার সময় যখন আমার নবীর হুশ ফিরে আসছে, হুজুরের পালক পুত্র জায়েদ দেখে বাবা মায়ের খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে, আমার নবী জায়েদকে ডেকে ডেকে বলে, জায়েদ রে বাবা, তুই কি মরে গেছস না বেঁচে আছস গো বাবা? জায়েদ উঠি আমার নবীর সামনে দাঁড়ায় বলে, বাবা ও ও বাবা, বেঈমান গুলো আমার এমন ভাবে মারছে আমি আর কোনো কিছু বলতে পারি না। বজন রে আমার নবীর শরীরের এমন কোন জায়গা নাই যেখান দিয়ে রক্ত ঝরে নাই। ও বাজান যুবক ভাইরা রে, যখন পশ্চিমে বেলাটা ডুববে ডুববে বাপ, ইন দি মিন টাইমে জিব্রাইল নবীর কাছে আসছে, নবীজি একবার পারমিশন দেন তায়েবের জমিনটা উল্টে দিব। আমার নবী বলে, সকালবেলা তুমি কই আছিলে? যখন আমার মারে তখন তুমি কই আছিলে? যে পাথরগুলো আমার শরীরে লাগলো ওই পাথরগুলাকে নরম করে দিতে পারলা না, তাহলে তোর আমার এত সুন্দর চামড়াগুলো ফাটতো না। জিব্রাইল বিশ্বনবীর বলে, নবী মা, আমি আল্লাহর কুদরতি পাও ধরে বারবার বলছিলাম, আল্লাহ এই মানুষটার মাইট দিও না, এই মানুষটা জীবনে মা বলে কাউরে পরাণ বলে ডাকে নাই, এই মানুষটা বাপ বলে কাউরে ডাকে নাই, এই মানুষটার এক মাস আগে বিবিটা মারা গেছে, চাচাটা মারা গেছে, এই মানুষটারে তুমি মাইরো না। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার নবীর মায়ের খাবার বিনিময়ে তার উম্মতকে একটা পুরস্কার দিব এক মাস পরে, যেই পুরস্কারটা তার উম্মত গ্রহণ করলে ডাইরেক্ট জান্নাতি। ওটাই হলো নামাজ। ওটাই কি? আরো জোরে কন। এক মাস পরে আমার নবীর উম্মতকে এমন একটা জিনিস দিব, কি জিনিস দিবে বাজার একটু পরেই পায়া যাইবে, এখন শুধু চোখে পানি দেখতে চাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওবাদান এখন চোখে শুধু পানি থাকবে আর কিছু না, এই রাত এখন 11টার বেশি বাজে, শুধু তোমার চোখে পানি থাকবে। আল্লাহরে বুঝায় কও, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করুম না, তোমার নবীর এত কষ্টের দিন এত তাড়াতাড়ি বেঈমানদের হাতে তুলে দেয়া যাবে না, ঠিক না বে? ঠিক জোরে কও, হে উলামা একরাম, জোরে বলতে হবে, ঠিক না বে? ঠিক। 104 বছরের একজন বৃদ্ধ আহমদ সফি সাহেব, বাবুনগরী সাহেব, বাংলার বড় বড় উলামা একরাম কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কখনো টাক দেয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধা এই কাদিয়ানীর গোষ্ঠীকে কাফের ফতোয়ার দাবি লইয়া মাঠে নামতে কে কে রাজি আসো, দুই হাত তুলে আবার আল্লাহকে দেখায় না।
আল্লাহু আকবার তোর জন্য দোয়া করি আল্লাহ তোকে কবুল করুক আমিন জোরে কোন আমিন আমিন আরে মিয়া আমি যখন গওহরডাঙ্গা পড়তাম কলিজা ফাটানো একটা আওয়াজ দিতাম তাকবীর মুসলমান তাকবীর দিয়ে এই দেশে ইসলাম এনেছে শাহ সালামানি তাকবীর ধরে দিয়ে বাদশা গোর গোবিন্দকে এই দেশ থেকে কুত্তার মতো তাড়িয়েছে আমার বিশ্বরবি ওহুদের মাঠে বদরের মাঠে তাকবীরের ধ্বনি দিয়ে বিজয় সিনাই এনেছে আজকে ওই তাকবীর দিতে কৃপণতা করো আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে নারে তাকবীর কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানিরা কাদিয়ানিরা আর একটা আওয়াজ দিতে হবে সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারে তাকবীর আল্লাহু ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বজন্ডে বার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেরে আল্লাহকে বুঝাইয়া বলবেন ও বাজান বেলা চারটার সময় জিব্রাইল যখন নবীর সামনে দাঁড়িয়েছে ও বাবা জিব্রাইল কে নবীর দেখে বলে জিব্রাইল রে সকাল আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত মারলো তুমি কই আছিলে নবীজি আমি আল্লাহর পাও ধরে কেঁদেছি আমার আল্লাহ বলে আপনার এই মায়ের বিনিময় বলে আপনার উম্মতের একটা পুরস্কার দিবে দেখিন আমার আল্লাহ কি দেয় বাজান রে আমার নবী আসলেন তখনও শরীরের ক্ষত স্থানগুলো বাবা শুকায় নাই এখনো ভালো হয় নাই হঠাৎ করে আমার নবী অসুস্থ শরীর লয়া ফুবি উম্মেহানির বাসায় শুয়েছে গো বাবা রাত যখন বারোটা বাজে জিব্রাইল মাথার কাছে মিকাইল পায়ের কাছে দুইজন আমার নবীকে আস্তে আস্তে করে ডাক দিবে সিদ্ধান্ত নিয়েছে আমার নবীর ঘুম থেকে জাগাইয়া সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আমার আল্লাহর হুকুমে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদিল আকসা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে ইন দি মিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবীর যদি ধাক্কা দেস আমার নবীর যদি একটা ডাক দিয়া ঘুম নষ্ট করস আমি আল্লাহ তোর জিন্দেগি কিন্তু ডুম করে দিব আল্লাহ তাহলে তোমার বন্ধুরে কেমনে জাগ্রত করব আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার বন্ধুরে ডাক দেয়া যাবে না ধাক্কা দেয়া যাবে না তোর জিব্বাটা আমার বন্ধুর পায়ের সাথে লাগায় দে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর মাত্র পাঁচ মিনিট হবানাল্লাহ আসতে কাউকে পৃথিবীর কোন নবীকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নেয় নাই একমাত্র আমার নবীকে ছাড়া আল্লাহু আকবার করে বলেন তো এবার দেখা যাবে মুসলমানের পোলা আমার নবীরে কতটুকু ভালোবাসো কাদিয়ানি মার্কা ভালোবাসা না সত্যিকারে ভালোবাসা দেখা যাবে এবার রেডি বজন্ডে আমার আল্লাহ বলে জিব্রাইল রে নবীরে ধাক্কা দেওয়া যাবে না বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আল্লাহ দেখি শুনি দুটা দুজন করস কি এইটুকু আওয়াজ ওরে মালিক রে এই আওয়াজ একসাথে দেন না রাখেন জিব্রাইল দে আমার নবীরে ডাকও দেয়া যাবে না ধাক্কাও দেয়া যাবে না আমার নবীরে আস্তে আস্তে করে আমার নবীর পায়ের সাথে তোর জিব্বাটা লাগাইয়া দে জিব্রাইল আঁটুটা গেড়ে দিলেন আস্তে করে নব্বীর কাছে জিব্বাটা আগাইলেন নবীর বাজান রে বুইরা আঙ্গুলি আস্তে আস্তে করে জিব্রাইল ঘষা দিচ্ছে নবী আমার আস্তে করে উঠতে চাইলেন জিব্রাইল মিকাইল নবীর বুকের সাথে চেপে ধরে কয় নবীজি এত দ্রুত উঠা যাবে না আমার নাম মিকাইল পায়ের কাছে জিব্রাইল নবী আমার বলে জিব্রাইল রে তোমার জিব্বা আমার পায়ের সাথে কারণ কি আমি তো অপরাধী হয়ে যাব জিব্রাইল বলে নবীজি
আপনার পায়ের কাছে আমার জিহ্বা কিছুই না। আপনি ওঠেন গনবী, আমার নবীরে কোলে করিয়া বাবা কাবায় হাতিমে শোয়ায় দিলেন। রাত ১২টার সময় এই সাড়ে ১১টার সময় জিব্রাইলকে নবী জমজমের পাড়ে নিয়ে গেলেন, আমার নবীর সিনেটা চাক করলেন। আস্তে আস্তে করে বাবা নবীর ভিতর থেকে যেই পাপের একটা কালো গোস্তের টুকরা ছিল বের করে দিলেন। হিংসা প্রতিহিংসার যত যা কিছু ক্রিয়া ছিলেন সব বের করে দিয়া জিব্রাইল বলেন, নবী গো ওপেন হার সার্জারি করে দিলাম, এখন নবী আপনার আর কোনো টেনশন নাই, রিয়া নাই, অহংকার নাই, পাপের কোনো মেশিন নাই। ও নবী এখন ফ্রেশ মন লইয়া আল্লাহর বাড়িতে চলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ আমাদের দিকে তাকায় আছে, রহমত বরকত কিছু জিনিস আপনারে দেখাবো গো নবী, আপনি দেখবেন আমরা দেখাবো। ও জিব্রাইল আমারে দেখাইবা কি কি দেখাইবা? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, কি রহমত কি বরকত আমারে দেখাইবা? আপনার কষ্ট হয়? আর মাত্র সাত মিনিট। আরে ওই ভাই ওই যে কই যায়, ও পাঞ্জাবি এলা ভাই, এ ভাই তুমি যাইও না, এখন ভাই ভাই তুই যাইস না, এক আঙ্গুল তোমার বাপের মতো লোক বই রয়েছে তোমার টাঙ্কি গরম। আল্লাহ, এ ভাই তুমি কই যাও, জ্যাকেট আল্লাহ দোস্ত বহ পাঁচ মিনিট। আরে তাহলে দেখা যাবে যেটা উঠবটে লুঙ্গিতে একটা টাইনে দিলি না বেটা, কি এর কাম করলি তোরা? রেডি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবী আপনার কিছু জিনিস দেখামু, আমারে দেখাইবে আমার উম্মতরে দেখাইবে না? আহারে উম্মতরে, আমার নবীরে নবী বলে মানে না কাদিয়ানির গোষ্ঠী, এইগুলার দরকার হয় কুত্তার মতো পিড়ে মারমু। আমার নবীরে নবী বলে মানবি না, এই দেশে থাকতে পারবি না, থাকবি থাকবি আমাদের কোনো বাধা নাই, গণতন্ত্র দেশ, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না, বেইমান নাম নিয়ে থাকতে হবে, বেইমান নাম নিয়ে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন এই কাদিয়ানি গোষ্ঠী।